হোয়াট ইজ আরডুইনো? আরডুইনো কি? আপনারা অনেকেই আরডুইনো নামটি শুনেছেন বা আরডুইনো সম্পর্কে পরিচিত অথবা পরিচিত নন। যারা আরডুইনো সম্পর্কে পরিচিত খুবই ভালো, এবং যারা আরডুইনো সম্পর্কে পরিচিত নন বা আরডুইনো কি জানেন না, এই ভিডিওতে আপনারা আরডুইনো সম্পর্কে পুরো বিস্তারিত জানতে পারবেন আরডুইনো সম্পর্কে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন কোশ্চেন হচ্ছে আরডুইনো কি। আরডুইনো হলো একটি ওপেন সোর্স মাইক্রোকন্ট্রোলার হার্ডওয়্যার প্ল্যাটফর্ম যা মূলত আরডুইনো সিসি নামক কোম্পানি তৈরি করে থাকে। এই আরডুইনো বোর্ডটিকে কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রামিংয়ের দ্বারা ইনস্ট্রাকশান দেওয়া হয়, ফলে এই বোর্ডটি ইনস্ট্রাকশান বেসিসে কাজ করে থাকে। এই আরডুইনো বোর্ডটির সাহায্যে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করতে পারি, বিভিন্ন ধরনের হোম অটোমেশন প্রজেক্ট, বিভিন্ন ধরনের হচ্ছে হেল্পফুল প্রজেক্ট, ফানি প্রজেক্ট, কুল প্রজেক্ট। খুব দারুণ জিনিস এটা একটা। যখন আমি মেনশন করলাম এই আরডুইনো একটি মাইক্রোকন্ট্রোলার হার্ডওয়্যার প্ল্যাটফর্ম, তখন মাইক্রোকন্ট্রোলার কি? মাইক্রোকন্ট্রোলার হলো একটি সিঙ্গেল চিপ মাইক্রো কম্পিউটার যা সাধারণত কম্পিউটারের মতো অনেকটা কাজ করে থাকে। এবার আরডুইনো নিয়ে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আরডুইনো বোর্ড মূলত অনেক টাইপের হয়, বাট কতগুলো পপুলার আরডুইনো বোর্ড হলো আরডুইনো উনো, আরডুইনো মেগা, আরডুইনো ন্যানো, আরডুইনো প্রো মিনি। আমরা এই ভিডিওতে আরডুইনো উনো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিওটিতে আপনারা আমার হাতে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটা হলো আরডুইনো উনো বোর্ড, এবং আরেকটি যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আরডুইনো ন্যানো বোর্ড। এই দুটি বোর্ড দেখতে আলাদা, আজ সম্পূর্ণ একই। এই বোর্ডটিকে ছোট করা হয়েছে এই কারণেই বোর্ডটি কোনো ছোটোখাটো কম্প্যাক্ট সাইজ প্রজেক্ট বানানোর জন্য ব্যবহার করা যেতে পারে বলে এই জন্যই বোর্ডটিকে ছোট সাইজে করা হয়েছে। চলুন আরডুইনো উনো সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এই আরডুইনো উনো বোর্ডটির উপরে যেটি দেখতে পাচ্ছেন এটা হলো ইউএসবি ই পিন, যেটির মাধ্যমে কম্পিউটার থেকে বোর্ডটিকে প্রোগ্রাম করা যায়। এবং যে লাল রঙের ছোটো সুইচটি দেখতে পাচ্ছেন এটা হলো রিসেট সুইচ, যেটির মাধ্যমে বোর্ডটির প্রোগ্রামটিকে বুট করা যায়। এবং এই কালো রঙের যে মসপেটটি দেখতে পাচ্ছেন এটা হলো AMS 3117 ভোল্টেজ রেগুলেটর মসপেট। এবং এই যে জ্যাকটি দেখতে পাচ্ছেন এটা হলো TC12 ভোল্টেজ জ্যাক, এবং এটি হলো 16 MHz ক্রিস্টাল অক্সিলেটর। এবং যে ছোটো করে কালো আইসি দেখতে পাচ্ছেন এটি হলো বোর্ডটির ইউএসবি ড্রাইভার, যেটির মাধ্যমে কম্পিউটার থেকে বোর্ডটি সহজেই ডিটেক্ট করতে পারে প্রোগ্রামিংয়ের সময়। এবং যে পিনগুলো দেখতে পাচ্ছেন এই পিনগুলোর বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট PWM ভোল্টেজ পাওয়ার পিন, এবং এই পিনগুলির মাধ্যমে বিভিন্ন ধরনের ডিভাইসকে আমরা বিভিন্ন ধরনের মডুলারকে বিভিন্ন ধরনের আইসি ট্রানজিস্টার মানে বিভিন্ন ধরনের জিনিসকে আমরা কানেক্ট করতে পারি এই পিনগুলির সাহায্যে। এবং যে উপরে এই পিনগুলো দেখতে পাচ্ছেন হেডার পিনগুলি, এগুলো হলো বোর্ডটির ISP প্রোগ্রামার পিন, যেটির মাধ্যমে বোর্ডটিতে বুটলোডার অন করা হয় কিংবা এই বোর্ডটির সাহায্যে অন্য কোনো বোর্ডে বুটলোডার অন করা হয়। এবং বোর্ডটিতে এখানে একটি LED দেখতে পাচ্ছি, এটি পিন নাম্বার 13 সঙ্গে কানেক্ট থাকে। এবং এখানে TX LED এবং একটি RX LED, যেটি বোর্ডটি প্রোগ্রামিংয়ের সময় ইন্ডিকেট করে বোর্ডটি প্রোগ্রামিং হয়েছে কিনা। এবং এখানে একটি পাওয়ার LED দেখতে পাচ্ছি। এবং বোর্ডটির প্রধান অংশ হলো এই বোর্ডটি কালো রঙের আইসি, এটা হলো আইসি মডেল নাম্বার হলো ADMEGA 328PU। এই আইসিটি হলো বোর্ডটির হচ্ছে প্রধান হৃৎপিণ্ড বা হৃদয়। এই আইসিটির মাধ্যমে আমরা বোর্ডটিকে পুরো সম্প্রচারিতভাবে বোর্ডটিকে হচ্ছে কাজ করাতে পারি। এই আইসিটি আপনি আলাদাভাবে বাইরে থেকে কিনেও এই বোর্ডটির সম্পূর্ণ কাজ এই আইসিটির মাধ্যমে করাতে পারেন। যেমন আমার কাছে একটি আইসি আছে, এই আইসিটির মাধ্যমে আমি বোর্ডটিকে না ক্রয় করে খুব কম খরচে আইসিটি কিনে আমি বোর্ডটির পুরো কাজ করতে পারি। চলুন এই আইসিটির পিন্টাগ্রাম বিস্তারিতভাবে খাতায় একটু একে জানা যাক। এই খাতাতে যে ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন আমরা, এটি হলো হচ্ছে ADMEGA 328 আইসির পিন ডায়াগ্রাম। চলুন আইসির পিন ডায়াগ্রামগুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আইসিটিতে 1 থেকে 28টি পিন রয়েছে, এবং আইসিটি হচ্ছে 8-bit মাইক্রোকন্ট্রোলার আইসি, এবং আইসিটিতে হচ্ছে 32 KB ফ্ল্যাশ মেমোরি রয়েছে। আইসিটি হচ্ছে 1 নম্বর পিনের সঙ্গে রিসেট সুইচ কানেক্ট থাকে, এবং রিসেট সুইচের একের মানে অপর প্রান্তে 10 kHz রেজিস্ট্যান্স থাকে, এবং রেজিস্ট্যান্সের সঙ্গে প্যারালালিভাবে VCC পিন 7 নম্বরে কানেক্ট থাকে, এবং এখান থেকে একটা 5 ভোল্টের ইনপুট আসে। এবং
8 নম্বর পিনে গ্রাউন্ড কানেক্ট থাকে এবং 9 ও 10 নম্বর পিনে ক্রিস্টাল অক্সিলেটর কানেক্ট থাকে এবং ক্রিস্টাল অক্সিলেটরের অপর প্রান্তে 22 পিএফ এর দুটি ক্যাপাসিটর কানেক্ট থাকে এবং ক্যাপাসিটরের অপর প্রান্তগুলি গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট থাকে। D0টা হচ্ছে RX পিন নামে পরিচিত, D1টা হচ্ছে TX পিন নামে পরিচিত, যেটি 2 ও 3 নম্বর IC পিনে অবস্থান করেছে। D2টা হচ্ছে ইন্টারাপ্ট পিন 0 আর D3টা হচ্ছে ইন্টারাপ্ট পিন 1, D3টা হচ্ছে PWM পিন এবং D5টা PWM পিন, D6টা PWM পিন। PWM ইন্ডিকেট করছে এই সিম্বলটার দ্বারা। D9টা PWM পিন, D10টা PWM পিন, D11টা PWM পিন। এখানে D11 পিনটা হচ্ছে MOSI, MOSI এর মানে হচ্ছে মাস্টার আউটপুট স্ল্যাব ইনপুট, আর D12টা হচ্ছে মাস্টার ইনপুট স্ল্যাব আউটপুট, D13টা হচ্ছে সিরিয়াল ক্লক। এই পিনগুলি হচ্ছে SPI বা ISP পিন নামে পরিচিত। এই পিনগুলির মাধ্যমে বোর্ডটিকে বুটলোডার অন করা হয় এবং 20 নম্বর পিনে রয়েছে VCC 5 ভোল্ট ইনপুট এবং 22 নম্বর পিনে রয়েছে গ্রাউন্ড। এই দুটি পিনের মাঝে একটি 10 μF এর ক্যাপাসিটর অবস্থান করেছে এবং A5টা হচ্ছে সিরিয়াল ক্লক এবং A4টা হচ্ছে সিরিয়াল ডাটা। এই দুটি পিন হচ্ছে 12C ইন্টারফেস পিন নামে পরিচিত। এই দুটি পিনের কাজ খুবই গুরুত্বপূর্ণ। এই বোর্ডটিকে এই ডায়াগ্রামের মাধ্যমে ফলো করা যায়। আমাদেরকে যেই পিন ডায়াগ্রামটি খাতা থেকে দেখালাম সেই ডায়াগ্রামটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা এই ডায়াগ্রামটি ইউজ করেই অতি সহজেই Atmega 328 PICT দিয়ে আপনার নিজের Arduino Uno বোর্ডটা বানিয়ে ফেলতে পারেন। আমি এটি এই সার্কিট ডায়াগ্রামটির উপর বেস করে নিজের মতো করে একটি Arduino Uno বোর্ড বানিয়েছি। এটা Arduino Uno বোর্ডের মতো সম্পূর্ণ একই কাজ দেবে আর এটি হচ্ছে বানাতে খুব কম খরচা হয়েছে। এটা আপনারাও নিজে বাড়িতে বানাতে পারেন শুধুমাত্র Atmega 328 PICT ইউজ করে। এবং এই বোর্ডটি প্রোগ্রামের জন্য আমরা Arduino Uno বোর্ডের মধ্যে ICTকে বসিয়ে প্রোগ্রাম করতে পারি কিংবা FDTI মডুলারের মাধ্যমে প্রোগ্রাম করতে পারি। FDTI মডুলারের মাধ্যমে প্রোগ্রাম করার জন্য আমরা যে স্ক্রিনের সার্কিট ডায়াগ্রামটা দেখানো হলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন Atmega 328 PICTর সঙ্গে FDTI প্রোগ্রামারের কীভাবে কানেকশান করতে হয়। এই কানেকশানের মাধ্যমে FDTI প্রোগ্রামার থেকে Atmega 328 PICTকে প্রোগ্রাম করা হয়। এই ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা Arduino Uno বোর্ড কীভাবে প্রোগ্রামিং করতে হয় সেই বিষয়ে আলোচনা করবো।